আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আজকে আমার সামনে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেমফোনি আই এই ফোনটির সমস্যা হচ্ছে এই ফোনটির মাইক্রোফোন কাজ করছে না নতুন মাইক্রোফোন লাগানোর পরেও সেইম অবস্থা কোনোভাবেই মাইকটি কাজ করছে না সো আজকে আমরা দেখাবো কীভাবে এই সমস্যাটি সমাধান করতে পারবেন চলুন শুরু করা যাক সো আমি বেশিরভাগ দেখেছি আই টোয়েন্টি এই মডেলটার বেশিরভাগ সময় একই সমস্যা দেয় সেটি হচ্ছে মাইক্রোফোনের যে অডিও রিসিভার লাইন আছে সেটি কেটে যায় কিন্তু মাউথ স্পিডটি নষ্ট হয় না আর এর আগেও আমি এই সমস্যার সমাধান করেছি সময়ের কারণে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি সেজন্য জন্য দুঃখিত কিন্তু এবার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও শুরু করার আগে আরেকটি কথা আমি কিন্তু এই সমস্যাটির সমাধান আগেই করেছি এবং করেই কিন্তু আপনাদের সামনে চেক করে তারপর ভিডিওটি নিয়ে আসছি এই ফোনটির মাইকটি হচ্ছে চার পিনের ডিজিটাল মাইক এই মাইকটি আমরা যেখানে লাগাই সেখানে চারটি লাইন রয়েছে তার মধ্যে দুটি হচ্ছে মাইনাস একটি প্লাস আর একটি হচ্ছে অডিও রিসিভার লাইন সো প্রথমত আপনি যেটা করবেন আপনার মাইনাস এবং প্লাস লাইন ওকে আছে কি না সেটি চেক করবেন যদি ওকে থাকে তাহলে এই স্টিপটি আপনি ফলো করতে পারেন সো প্রথমে আপনি যে কাজটি করবেন মেন সার্কিট থেকে যে র্যাবনটি নিচে নেমে আসছে সেই র্যাবনের শেষ মাথায় ঠিক এই জায়গায় স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় তিনটি লাইন বের করবেন তিনটি লাইনের মধ্যে সেখানে অডিও রিসিভার যে লাইনটি আছে সেখান থেকে একটি জাম্পার নেবেন নেওয়ার পর সেই জাম্পারটা একদম ঠিক এই জায়গায় এসে লাগিয়ে দিবেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কোন জায়গায় জাম্পারটি করেছি আমরা যেখানে লাগাচ্ছি এটি হচ্ছে আপনার যে মাইক আছে সেই মাইকের অডিও রিসিভার লাইন এটি ঠিক আছে আপনি এখান থেকে একটি জাম্পার নেবেন জাম্পার নিয়ে সরাসরি এখানে লাগিয়ে দিবেন তারপর আপনি চেক করুন আশা করি সমস্যাটির সমাধান হয়ে যাবে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ধন্যবাদ